हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल आहारादि द फूड फिएस्टा। कथाय बोले घ्राणेन अर्थ भोजनं, किन्तु एखाने देखे कि आपनारा बुझते पारछेन दर्शनो अर्थ भोजनं होते पारे जदि सेटा शक्तिगढ़ेर झालमुड़ी हय। आजके आमि किन्तु आपनादेर साथे शेयर करब एकदम अथेंटिक डायरेक्टली शक्तिगढ़ेर झालमुड़ी एकदम शक्तिगढ़ थेके। देखुन आमी चले एसेछी शक्तिगढ़ेर ल्यांगचा कुठिर काछे, किन्तु आजकेर फोकस आमादेर ल्यांगचा महल बा ल्यांगचा कुठि नय, बरं ओई दादा दूरे दाड़िये आछेन झालमुड़ी बानाच्छेन। एई शीतकालेर रात्रेओ किन्तु आमादेर सब आबदार रेखे शानुदा झालमुड़ीटा बानिये देखिये दिलेन। आपनाराओ किन्तु शानुदाके शक्तिगढ़े एले खुजते भुलबेन ना। दादा, दादा आपनार नाम कि? शानु पागले। हैं? शानु पागले। আচ্ছা শানু দাদা, এবারে ঝালমুড়ি বানাবেন। মুড়িটা নিয়েছেন, এবারে মুড়িটা দিলেন, ঠিক আছে। ওয়াও, এবারে এটা কি? চানাচুর। চানাচুর দিচ্ছেন, ব্যাস চানাচুরটা চলে গেল। এটা হচ্ছে বাদাম, বাদামটা গেল। এটা হচ্ছে ছোলা, ছোলাটা গেল। এটা কি? পপকর্ন। হ্যাঁ, পপকর্ন। পপকর্ন গেল। এবারে অল্প লঙ্কা, লঙ্কা বেশি হবে না, আরো কম, আরো কম। ঝাল হয়ে গেলে এলোকে খেতে পারবে না। আলু, আলু সেদ্ধ দিচ্ছেন, কিউবস করে কাটা আছে। শশা দিচ্ছেন, শশাটা কম। হ্যাঁ, শশা দিলে সন্দিগ হয়ে যাবে। শানু দাদা বানিয়ে চলেছেন, পেঁয়াজটা বেশি করে, ঝাল ঝাল করে পেঁয়াজটা বেশি করে। এবারে মনে পাতা দিচ্ছেন নাকি? এইদিকের মশলাগুলো দিন, এই গ্রিন, এটা কি দিচ্ছেন? সামান্য লবণ দিচ্ছেন, আর একটু কম দিন লবণটা। আচ্ছা, এবারে আচারের তেল, তাই তো? একটা মশলা, ও মশলা দিচ্ছেন, একটা স্পেশাল করা মশলা। আচ্ছা, আর এবারে আচার, আচারের তেল দিচ্ছেন। এবারে তেল দিচ্ছেন, ব্যাস আর না, হার্ট অ্যাটাক হতে চায় না এই মুহূর্তে। না দাঁড়ান, এগুলো দিন একটু, কুসুমটা দিন। এটা কুসুম তো? এই যে কুসুমের বীজ দিচ্ছেন, কুসুমটা একবার দেখান তো। হ্যাঁ, কুসুমটা দিচ্ছেন, ঠিক আছে। একটু ধনে পাতা দেবেন তো, দিয়েছেন? হ্যাঁ, একটু ধনে পাতা দিচ্ছেন, ফ্লেভারটা আসবে। এবারে নারকোলটা কুচি করে কেটে দেবেন, এর মধ্যে চারটে নারকোল কুচি করে কেটে দিন তো। দাদাকে যা বলবেন তাই করে দেবেন, এমনিতে 20 টাকা, তাই তো? আর এমনিতে দাদাকে আপনি কাস্টম মেড যা বলবেন দাদা তাই বানিয়ে দেবেন। আরও চারটে দিন, কাস্টম মেড দাদা বানাচ্ছেন। নারকোলের স্লাইসেস, লরিক অ্যাসিড যাচ্ছে, সাংঘাতিকভাবে চলছে। লঙ্কা নিশ্চয়ই দেওয়া যাবে না, টমেটো তো দেন না নাকি? লঙ্কা ফুল, মানে লঙ্কা। এবারে হয়ে গেল মুড়ি মিক্সচার। এই যে লাস্টে একবার ফুটে দেন, ওরকম করে দিন তো। পুরো লাস্ট বিট অফ দ্য মুড়ি চলে গেল, এর মধ্যে হয়ে গেল। এবারে দেখুন আস্তে করে উনি গার্নিশ করছেন, চানাচুর দিচ্ছেন। দিন বাদাম দিন, হ্যাঁ একটু দিন, আর একটু দেখান আমাকে, আপনি দিন বা না দিন আমাকে দেখান। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরকম একটু পেঁয়াজ দিন কাঁচা। এবারে তিন চারটে ইয়ে দিন, নারকোল দিন ওর ওপরে, তিন চারটে, হ্যাঁ তিন চারটে নারকোল দিন, সাজা না লম্বা করে করে নারকোলগুলো দিন। হ্যাঁ, এবারে দুটো লঙ্কা দিন ওর ওপরে, গোটা গোটা, গোটা গোটা লঙ্কাটা দিন। শানু দাদার ঝালমুড়ি তৈরি হয়ে গেল, থ্যাংক ইউ শানু দাদা। কিন্তু রোজ তো শক্তিগড়ে যাওয়া সম্ভব না, আজকে ভাবলাম বাড়িতেই চায়ের সাথে ঝালমুড়িটা বানিয়ে নিই। মুড়ি, আলু কাবলি, ফুচকা, এই কয়েকটা জিনিস কিন্তু বাঙালিদের টেস্ট বাডের সাথে একদম অতপ্রতভাবে জড়িত। তাহলে চলুন দেখে নিই বাড়িতে আমরা কিভাবে বানাবো এই ঝালমুড়িটা।
আজকের ভিডিওর সব ডেসক্রিপশন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওটা ফলো করতে পারেন। সবার প্রথমে বানিয়ে নিচ্ছি একটা গুঁড়ো মশলা, ড্রাই রোস্ট করে নিচ্ছি এক চামচ ধনে, এক চামচ জিরে, দু চামচ মৌরি আর একটু শুকনো লঙ্কা। কাঠখোলায় ভেজে একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর এক চামচ চাট মশলা। তার সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ বিট নুন। আমার ভালো লাগার জিনিসপত্র আর বাড়ির যা উপকরণ ছিল সেই দিয়েই আমি কিন্তু ঝালমুড়িটা বানিয়ে নেব। রাস্তার ধারে ঝালমুড়িতে ওনারা যা অ্যাড করেন সব জিনিস হয়তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই চলুন দেখে নিই কীভাবে বানাতে পারি। প্রথমেই আমি নিয়ে নিলাম দেড় কাপ মতন মুড়ি। প্রথমে কিন্তু আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে তারপরে ভিজে জিনিসগুলো অ্যাড করব, তাহলে মুড়িটা কিন্তু মিশে যাবে না। তারপর অ্যাড করে দিচ্ছি এক মুঠো ঝুরি ভাজা, তারপর আমার কাছে থাকা কর্নফ্লেক্স চানাচুর সেটা অ্যাড করে দিলাম এক মুঠো, তারপর অ্যাড করে দিচ্ছি কাঠখোলায় ভেজে রাখা বাদাম, পেঁয়াজ, কিউব করে রাখা আলু, একটু টমেটো আর একদম কুচি করে রাখা লঙ্কা। সব মিশিয়ে দিলাম, তারপর অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর ছোলা। এরপর মিশিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর দু চামচ আমার বানিয়ে রাখা গুঁড়ো মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি আচারের তেল এক চামচ, লেবুর রস আর কুচি করে কেটে রাখা নারকল। তৈরি হয়ে গেল আমার বাড়িতে বানানো ঝালমুড়ি। আমি এটাকে একটা কাগজের ঠোঙাতে এইভাবে সার্ভ করে দিলাম। যদিও আমি এত সুন্দর করে বানিয়েছি তবু সানুদারটা মিমিক হয়নি, কিন্তু এটাও হয়েছে খেতে অসম্ভব সুস্বাদু। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে নিন ঝালমুড়ি ঠিক এরকমভাবে। কোন ঝালমুড়িটা আপনাদের ভালো লাগলো সেটা আমাকে নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।